অনিক চৌধুরীর পরিচালনার নতুন ছবি দ্য জেব্রাজ। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ ঘটল জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের। বর্তমান ফ্যাশন দুনিয়ায় এআই এর প্রভাবকেই তুলে ধরা হবে এই ছবিতে। এই কাজটা একটু অন্যরকম কিছু প্রমিস করছে এবং আমি কি পারবে ওর ভাবনা চিন্তা যেটা আছে সেটাকে এক্সিকিউট করা, সেটা একটা বড় চ্যালেঞ্জ থাকে। যে ভাবনা চিন্তা একরকম থাকে, এক্সিকিউশন অব্দি সেটা থাকে না। কিন্তু অনেকের যেরকম হোমওয়ার্ক বা যেরকম এডুকেশন সেখান থেকে আমার উপর সেই ফেন্সটা থাকে এবং সেখান থেকেই আমি ওকে ট্রাস্ট করি এবং সুমেনার মতন একটা ইন্টারেস্টিং চরিত্র অফার করার জন্য আমি এটা ক্রিয়েট করার জন্য এবং এরকম একটা রেলিভেন্ট সাবজেক্ট এই মুহূর্তে এআই আমরা প্রত্যেকে এতটাই ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি টেকনোলজির ওপর। টেকনিক্যাল সব কিছু আপগ্রেডস অ্যান্ড আপডেটস আমাদের এভরি ডের মধ্যে মিশে রয়েছে। তো সেখান থেকে আজকের দিনে তার পজিটিভস এবং তার নেগেটিভস সেই সব কিছু নিয়ে অ্যাওয়ার করা মানুষকে খুব দরকার এবং সেখান থেকে আমার মনে হয় জিনিস খুব ইউনিক একটা সাবজেক্ট, ইউনিক একটা ফিল করতে পারে যে এইগুলো নিয়ে কনভারসেশন স্টার্ট করবে এবং অনেকে কাজ করা বা ওর গল্প বলার ধরন একটা আলাদা। সেইভাবে ও যে আমাকে ট্রাস্ট করেছে সুমেরার জন্য, তো সেটা সেটা আমার মনে হয়েছে যে ডেফিনেটলি আজকের দিনের একটা নিয়ে আমার খুব পরিচিত একটা চরিত্র। তার কারণ সুমেরা নিম্নবিত্ত ঘর থেকে উঠে আসা প্রচণ্ড অ্যাম্বিশিয়াস একটা মেয়ের গল্প বলে যে যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে একটা পরিচিতি তৈরি করতে চায়, সে মডেল হতে চায়, সে সে পরিচিত হতে চায়, সে সেখান থেকে তার লড়াই তার স্বপ্ন দেখা এটা খুব ইন্সপায়ারিং একটা গল্প। কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম ধাক্কা খেয়েছে সুমেরা এবং সেগুলো খুব পরিচিত ধাক্কা আমার 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 দেখা আমার আশেপাশে ঘটা গল্প ঘটা চরিত্র সেটাই তুলে ধরেছে অনেক। এবং সেখান থেকে আজকের দিনে তার ইন্ডাস্ট্রি মানে সুমেরার ইন্ডাস্ট্রিতে এআই যেভাবে ইম্প্যাক্ট করছে সেটাও খুব রেলিভেন্ট, সেটাও আমি আশেপাশে দেখছি। প্রিয়াঙ্কার বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন বলিউডের শাড়ি ভাস্মী। এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।